কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আমার আগের যে ইডেনের যে ভিডিও ছিল, আগের যে ভিডিওটি ছিল ইডেন গার্ডেন্সের নিয়ে, ম্যাচের টিকিট কোথা থেকে পাওয়া যাবে, অফলাইন টিকিট কীভাবে পাওয়া যাবে, সেই ভিডিওতে যেসব কমেন্ট এসছে সেই কমেন্টের উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি দেখতে থাকো, হতে পারে তোমার যে প্রশ্ন ছিল আগের ম্যাচের, আগের ভিডিওতে আমার যে কমেন্টগুলো ছিল সেই কমেন্টের উত্তরটা হয়তো এই ভিডিওতে পেয়ে যেতে পারো। কারণ আমি এই ভিডিওটি করছি আজকে তিন দিন ধরে, আমি ম্যাচের দিনেও এসেছিলাম, সেখানে আমি সেই ভিডিওটা দিইনি, আমি শুধু ম্যাচের দিনে দেখতে এসেছিলাম যে সত্যি ব্যাগ রাখা যায় কি না, ব্যাগ রাখার জায়গা আছে কি না, পার্কিং ফ্রি আছে কি না, পার্কিং জায়গা আছে কি না, এইসব জিনিসগুলো কিন্তু আমি খুঁটিয়ে খুঁটে দেখেছি। ম্যাচের দিনে আমি এসেছিলাম, ব্যাগ কোথায় রাখা হয়, জলের বোতল নিয়ে ভিতরে এন্ট্রি হবে কি না, সেই সব তোমাদের যেসব কোশ্চেন ছিল সেই সব কোশ্চেনের উত্তর কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো এই ভিডিওটি অবশ্যই দেখুন, আর ভালো লাগলে আগের ভিডিওর মতন ভালোবাসা দেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। দেখো বন্ধুরা, এই হচ্ছে ইডেন গার্ডেন্স, আর এই হচ্ছে মোহামেডান স্কোর্টিং ক্লাব। হ্যাঁ, এই হচ্ছে মোহামেডান ক্লাব, যেখানে টিকিট দেওয়া হচ্ছে। এখানে কিন্তু যে কটা কাউন্টার আছে সবকটা কিন্তু এখন অনলাইনে টিকিট দিচ্ছে, অফলাইন টিকিট কিন্তু দিচ্ছে না, একদিন করে দেয়, সেটা সব ব্ল্যাকাররাই কিনে নেয়। তো ব্ল্যাকারদের রাজত্ব বললেই চলে। আগের ভিডিওতে আরও একটা কমেন্ট ছিল যেটা, দাদা অফলাইনে টিকিট পাওয়া যাচ্ছে কি না, আর ম্যাচের দিনে গেলে টিকিট পাবো কি না। হ্যাঁ, ম্যাচের দিনে এলে টিকিট পাবে, সন্ধ্যা 6টা পর্যন্ত টিকিট দেয়, ম্যাচের আগে পর্যন্ত, মানে 6:30 থেকে ম্যাচ 6টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা ছিল আমি দেখেছি। তো যদি 3:30 থেকে হয় অবশ্যই, 3:30 থেকে হলে 2টো পর্যন্ত খোলা থাকবে। তো ম্যাচের দিনে অনলাইন যারা টিকিট কেটেছে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে, আর অফলাইনে টিকিটটা পাওয়া যাচ্ছে, কিন্তু যেটা প্রাইম টিকিট যেটা বলে, যেটা দাম বেশি 7,000-8,000, সেই টিকিটগুলো কিন্তু ম্যাচের দিনে পাওয়া যায়, ঠিক আছে। আর তাছাড়া কম দামের টিকিটগুলো তো ব্ল্যাকে বাইরে পাওয়া যায়, সেটা তোমরা ম্যাচের দিনে এসে কালেক্ট করে নিতে পারো। দেখো, তোমাদের অনেক কোশ্চেন ছিল যে ম্যাচের দিন টিকিট পাওয়া যায় কিনা। ম্যাচের দিন অবশ্যই টিকিট পাওয়া যায়, কিন্তু এমন একটা টিকিটের রেট, এমন একটা টিকিটের দাম বলছে যেটা আমাদের মধ্যবিত্ত মানুষের টিকিট কেটে ম্যাচ দেখাটা সম্ভব নয়। 750 টিকিট 4,000-5,000 এরকম করে বিক্রি হচ্ছে। তো এইরকম টিকিটের দাম দিয়ে, মানে কী বলবো, ম্যাচ দেখা আমাদের পক্ষে অন্তত সম্ভব নয়। তো যারা আসছো অবশ্যই এসো, যদি সেই দাম দিয়ে, টিকিট দিয়ে, দাম দিয়ে যদি খেলাটা দেখতে চাও তো দেখতে পারো।